নীলুফার চৌধুরীমণি, আপনার কাছ থেকেও আসলে আপনাদের প্রত্যাশা, দলের প্রত্যাশা একটা বিষয় জানতে পারছি। আপনাদের দল থেকে বারবার বলা হচ্ছে যে এটি প্রমাণ করবার জন্য যে এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটি প্রমাণের জন্য এই নির্বাচনে অংশগ্রহণ। তাহলে কি প্রকারান্তরে আওয়ামী লীগ যেটি বলছে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত দেখাতেই বা বিতর্কিত করতেই বিএনপির অংশগ্রহণ, সেটি সঠিক? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আপনি যে কথাটা বললেন আওয়ামী লীগের কথাটাই আপনার মুখ দিয়ে যেটা দ্বিতীয়বার উচ্চারিত হলো, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বলছে এটা, যেমন তারা বলতেই পারে তারা সরকারে আছে এবং তিন টানা সরকারে আছে, তারা অনেক কিছুই বলতে পারে। তারা এমন একটা অবস্থা করে যে সন্ত্রাস আজকে এমন অবস্থায় যে সন্ত্রাস একটা রাজনীতির নোংরা শাখা যা নির্বাচনে জেতায় সন্ত্রাসবাদী হামলায় ব্যবহার দেখে বোঝা যায়। আওয়ামী লীগের ব্যবহার দেখেন, 14 সালে এক ধরনের ব্যবহার ছিল, 18-তে তারা এক ধরনের প্রশাসনিক ব্যবহার করেছে এবং এখন তারা, এটা এমন না যে বাংলাদেশের লোকজন আওয়ামী লীগ বললো আর কেউ জানে না, এই প্রথম জানলো। আওয়ামী লীগ বললেও তারা জানে, আওয়ামী লীগ না বললেও তারা জানে। হ্যাঁ, এই জায়গাটায় বলতে পারেন যে তাইলে আপনারা নির্বাচনে গেলেন কেন? আমি যদি ওইখানে নেতা হইতাম, আমি ছোটো মোটো মানুষ, আমি অত নেতা না, আমি যদি হতাম আমি হয়তো বা অন্যরকম একটা হিসাব করতাম, যেহেতু আমি তা না, আমি হিসাব করতাম ডু আর ডাই। আমি যদি দাঁড়াই, আমি গণতন্ত্রকে রক্ষার জন্য আমি বুক চিতিয়ে দিতাম গুলির মুখে, আর যদি আমি তা যদি না পারতাম তাহলে আমি, আল্লাহ বলছে একটা কথা, তুমি প্রতিবাদ করো, প্রয়োজনে যুদ্ধ করো, আর যদি যুদ্ধ তুমি দুইটার কোনোটাই না পারো তাহলে তুমি ঘৃণা করো, আমি তাহলে ঘৃণা করতাম যদি আমি কিছুই না পারতাম। তো আজকের প্রেক্ষাপটটা এমন যে আমি জানি না অ্যান্টিবায়োটিকের পরে কোনো নাপা চলে কি না, আমি জানি না। তারপরেও আমি এই কথাটা বলতে চাই যে যেভাবে সরকার অভিনব পন্থায় সমস্ত বিশ্বের অভিনব অভিনব দেখে, যেমন আজ থেকে 20 বছর আগে যখন ফ্লোরিডায় ইভিএমটা বাতিল হয়ে যায় বা বিতর্কিত হয়ে যায় বুশ জুনিয়র বুশের সময়, তারপরে থেকে যেটা উন্নত দেশগুলো বাতিল করে ক্যান্সেল করে সেটা যখন বাংলাদেশে 20-30 বছর পরে নেয়, এবং আপনি আমার কথা না, শুধু সিসি যেটা বলেছেন কিছুদিন আগে যে ইভিএমে ভোট হলে আগের রাতে ভোটের দরকার পড়বে না, তার মানে কি? একজন সিএসির মুখ দিয়ে যখন এই কথাটা বের হয় যে ইভিএম যদি দাও তাহলে ফকিরের পুলে ভোট দিলে চাঙ্কার পুলে যাবে, তা ক্রমিক নং 1, 2, 3, 4, ক্রমিক নং 1-এ নৌকা, 2-এ নৌকা, 3-এ নৌকা, 4-এ নৌকা, 5-এ নৌকা, আপনি যেখানেই ভোট দেন না কেন ওই বুয়েটের মেশিনগুলোতে ওই নৌকার মধ্যেই চলে যাবে। যাই হোক, আপনি আপনি শব্দ করতে পারবেন না, আপনার কেটে যাবে, আপনার হাত কাটবে, পা কাটবে, আপনি শব্দ করতে পারবেন না। আমি জানি না এটা কোন ধরনের নেতৃত্ব আর কোন ধরনের বাণী, আমি বুঝি না। তারপরেও আপনারা ডাকেন, আমরা আসি, কেন আসি? শুধুমাত্র এই আইসিইউতে থাকা গণতন্ত্রকে মিনিমাম বাঁচিয়ে রাখার জন্য, মিনিমাম বাঁচিয়ে রাখার জন্য। সেই জায়গায় আমি আজকে বলতে চাই যে আজকে যে যে অবস্থা হচ্ছে, যেমন ধরেন যে বিএনপি গেছে, বিএনপির যেতে হয়তো বা গিয়েছে, কিন্তু বিএনপির যে যারা দাঁড়িয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বলেছে যে আপনার কোনো আইন কানুন মানা হচ্ছে না, লেভেল প্লেইং ফিল্ড নাই, একজনের আচরণ বিধিতে একজনের পোস্টার শুভাবর্ধিত হচ্ছে, আরেকজনের পোস্টার টানানোর জন্য আপনার প্রেসে ধানের শীষের কোনো পোস্টারই বলাই আছে, খবরদার, ধরা পড়লে কিন্তু খবর আছে, তোমরা যদি ধানের শীষের পোস্টার করো, তো ধানের শীষের পোস্টার করার জন্য মানুষ কিন্তু ঘরের মধ্যে চিপার মধ্যে জায়গা করতে পারে না। আমি বিগত নির্বাচনের কথাটা বলছি, আমি এটা যেহেতু এখনো শুরু হয় নাই ওইভাবে, বিগত আমি 29 তারিখের যে নির্বাচনটা রাতে মিডনাইট ইলেকশন হয়েছে সেটাই আমি বলছি, যে সেটার যে ভোটের সময় যে বিএনপির যে ধানের শীষের মার্কা যে পোস্টার করার জন্য আপনার বিভিন্ন প্রেসে আমাদের পোস্টারগুলো করে নেয়, আমরা নর্মালি পোস্টার করতেই পারি নাই, আমরা নর্মাল পোস্টার লাগাতে পারি নাই, দুইজন মানুষ পোস্টার লাগাতে গেলে আমাদেরকে অ্যারেস্ট করছে। এবং আজকে দেখেন, আজকে যখন আপনার দুদকে কাদের ডাকে, যাদের অনেক টাকা আছে তাদেরই ডাকা হয়, দুদকে 22 জন, তাবিতা অল সহ 22 জনকে কল করেছে, যেখানে বিএনপি টানা 12-14 বছরের মধ্যে ক্ষমতায় নাই, এবং যাদের ঘরে যাদের পিয়ন চাপরাশির ঘরে কারি কারি টাকা পাওয়া যায়, শত শত কোটি টাকা পাওয়া যায়, তাদেরকে বাদ রেখে তাবিতা অল সহ 22 জনকে আপনার দুদক কল করেছে। এখান থেকে কি বোঝা যায় না? ইতিমধ্যে একজন নির্বাচন কমিশনার, সরি, আমাদের যে কমিশনার, সিটি কর্পোরেশনের কমিশনার প্রার্থীকে অ্যারেস্ট করা হয়েছে। সো এই জায়গা থেকেই বোঝা যায় যে নির্বাচনের আগে এত ভয়ভীতি, নেপথ্যে এত ভয়ভীতি দেখানো হবে যে নির্বাচনে তুমি আসতেই পারবে না। নীলুফার চৌধুরীমণি, দর্শকদের মানে দুটো প্রশ্নকে যদি একসাথে করি, বলছেন যে আপনারা জিতলে বলবেন যে, যেমন আগেই বলেছিলাম 90% মানুষ সরকারকে সমর্থন করে না, আর যদি হারেন তাহলে বলবেন যে আগেই বলেছিলাম নির্বাচন সুষ্ঠু হবে না, বিষয়টিকে শোনেন, এটা হচ্ছে একটা গণতন্ত্রের স্ট্যান্ডবাজি। যে কথাটা আপনি বলছেন
এটা এক ধরনের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের কথা বলে সিনিয়র নেতারা সব দলে, এটা কোনো কথা না। কথা হচ্ছে যে সরকার এরকম দুই রকম সিস্টেম করতে পারে, যেটা আমার জাতীয় পার্টির ভাই যে কথাটা বললেন যে হ্যাঁ সরকার তো অনেক কিছু, তারা সরকার থেকে তো আর নামবে না, যদি একটা সিটও পায় আসনও পায় সরকার থেকে নামবে না, সরকার সেখানে এক ধরনের হিসাব করতে পারে। আমার আমার যে থিঙ্কিং থেকে আমি বলছি, সরকার আমার থিঙ্কিং এর মতো এত উদার না, সরকার হিসাব করতে পারে ঠিক আছে একটা একটা রাজবংশের একজন আসছে একজন বাইরের আছে, একটা দিয়ে দিলাম একটা নিয়ে নিলাম, জনগণকে বুঝালাম পৃথিবীবাসীকে বুঝালাম যে দেখো আমরা কত গণতন্ত্র মনা, এটা হতে পারে। একটা সিটি কর্পোরেশন নির্বাচনের উপর তেমন কিছু আসে যায় না। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণের মধ্যে আকাশ এবং পাতাল ডিফারেন্স আছে, কারণ দক্ষিণ এখনো কিন্তু প্রাণ কেন্দ্র। দক্ষিণ দক্ষিণের যে প্রার্থীটা দিয়েছে তাকে কিন্তু ফেল করানোর জন্য প্রার্থী দেয়নি। আমি যদি সেটা বলি, দক্ষিণের এই প্রার্থীর বাড়ি আমার ওইখানে, আলোচনায় আর একটু পরে আসি, আমি একটু একটা লাইন শেষ করি, চেষ্টা করি। সেটা হচ্ছে উনি যখন জাতীয় নির্বাচনে উনি যখন অংশগ্রহণ করেন, নির্বাচনের পাঁচ দিন আগে মিনিমাম আমাদের এলাকার সব বাড়ি বাড়ি বিরিয়ানি খাওয়াইছে, মানে পাঁচটা দশটা করে প্যাকেট বক্স পাঠাইছে অভিষেক হিসেবে। পাস পরীক্ষা দেওয়ার আগে কিন্তু উনি ফার্স্ট হয়ে গেল। ঠিক এমনই এখনই উনি বলা শুরু করেছেন কোনো কোনো টেলিভিশনে গিয়ে যে হ্যাঁ আমি তো মনে হয় আমি তো চলেই আসছি, আমি তো সিটি কর্পোরেশন মেয়র হয়েই গেছি। বলছিলাম যে ইভিএম প্রসঙ্গটা নিয়ে এই পর্যায়ে কথা বলবো। নীলোফার চৌধুরী মণি, ইভিএম এর বিষয়ে তো শুরু থেকেই আপত্তি, যখন থেকে ইভিএম চালু তখন থেকেই আপনাদের দলের আপত্তি দেখছি। ডিজিটাল কারচুপি হবে বলে বলছেন আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু আপনারা তো ব্যালটেও খুব মানে কারচুপির অভিযোগ করেন, সেখানেও তো খুব আস্থা রাখছেন না। উত্তরের প্রার্থী তিনি বলছেন, আতিক বলছেন সাবেক মেয়র, তিনি বলছেন যে আপনারা ব্যালটেও আস্থা রাখছেন না, ব্যালটেও বলছেন সুষ্ঠু হবে না, স্বচ্ছ হবে না, ইভিএমও সুষ্ঠু হবে না, তাহলে আসলে সুষ্ঠু হবে কোথায়? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। ব্যালটে কি আস্থা রাখা যায়? আপনি একজন বিবেক সম্পন্ন সাংবাদিক, নারীরা কিন্তু এমনিতেই বেশি বিবেচক হয়, আমি যেহেতু নারী সেই জন্য বলছি। আর সেকেন্ড থিং হলো যে আপনি সাংবাদিক, আমি দেখি আপনার টক শো, আপনার ঠোঁটও চলে, আপনি ভালো মেধাবী, সো আপনি নিজেই বলেন, আপনি তো এইখানে শুধু এটাই করেন না, আপনি খবরও পাঠ করেন, সো আপনি আপনি জানেন না যে মিড নাইট ইলেকশনটা কীভাবে হয়েছে? আমি বিএনপি বলবে কেন, এটা বিএনপি কেন বলবে? আর আতিক সাহেব কীভাবে পাশ করেছে আতিক সাহেব জানে না? আতিক সাহেবের কোনো না রাজনীতির কোনো পরিচয় আছে, না তার কোনো কিছু শেখার কালচার আছে, একজন ব্যবসায়ী মেয়র আতিক, আপনি আতিক না, আপনি থেমে থাকেন, তো সে কীভাবে পাশ করেছে সে জানে না? সে তো একটা থুক বরাদ্দ কোনো একটা জায়গায় দিয়েছে, সে নির্বাচন করার জন্য মাঠেও নামে নাই। মাঠে না নামতে, যেটা আমার ভাই দাঁড়া বললেন যে কথাটা যে মানে আমরা যারা নির্বাচন নিয়ে এই ধরনের কাজ করি কথা বলি, এটা আসলে সম্পূর্ণরূপে ঠিক না। তারা নাকি জনগণই আমাদের ওনাদেরকে চায়, জনগণ যদি ওনাদেরকেই চায় তাহলে দিনের নির্বাচন দিতে দোষের কী ছিল? তাহলে বিএনপি আর আওয়ামী লীগ একটা জায়গায় রেখে পুলিশদেরকে প্রশাসনকে বলতো তোমরা একটা ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকো, সাংবাদিক তোমরাও ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকো, ভোট হবে ওপেন, সেটা বলতে দোষের কী? জনগণকে আসলে ভোট দিতে চেয়েছে। বিএনপির মহাসচিব বলছেন 90% সরকারকে পছন্দ করে না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছে 90% বিএনপি কে পছন্দ করে না, আসলে শতাংশে জনগণ যে কি বলে সেটা কি? আমি বলি, শীতের রাতে যেমন অনেক বেশি কুয়াশা পড়লে এখান থেকে এক হাত দূরে দেখা যায় না, ঠিক বর্তমান সরকারের অবস্থাটা এমনই হয়েছে, এক হাত দূরে কি সরকার বুঝতে পারছে না একদম, কিছু ক্ষেত্রে তা না, যেমন ভোটের ক্ষেত্রে সরকার বুঝে বলে ভোটের ক্ষেত্রে জনগণকে বলে তুমি ভোট দিবা তো, নৌকায় ভোট দিবা তো, ঠিক আছে তোমার আশা লাগবে না, ভোট আমরা পেয়ে গেছি বলেই সিল মারে। নট অনলি, এইটা কোনো জোকস না যে তারপরেও বলছি আমি, ডাকসুর অনেক বাঘা বাঘা এককালের নেতা, তারা কিন্তু 8 বার 10 বার সংসদ সদস্য হয়েছে মহান জাতীয় সংসদের, তারাও তাদের নিজের ভোটটা 29 তারিখের ভোটটা 30 তারিখে গিয়ে তারা খুঁজে পায় নাই তাদের নিজের ভোট। সো এই জায়গা থেকে প্রমাণিত হয়, এই সিল মারা জায়গাটা যদি সম্ভব না হয় ইভিএম এ, তাহলে তো মনে হয় বিএনপি, ইভিএম এ তো আরো দেখতেই পাবো না। আপনি আপনি শিক্ষিত, আপনি বুঝেন যে ইভিএম প্রমাণ করার মতো প্রটেস্ট করার মতো কোনো কোয়ালিটি আমার নাই। একে আমার মেশিন ভালো কি মন্দ এটা কোনো বিশেষজ্ঞই বাংলাদেশে নাই, দুয়ে আপনার যে যেটা বলবে, যেমন ধরেন বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো ভর্তি পরীক্ষাগুলো আপনি দেখবেন যে এইবার অনেকগুলো ভর্তি পরীক্ষা এমন হয়েছে যে পাস করেছে কে ফেল করেছে কে, পরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরে আবার উজ্জ্বল করে আবার ওটা আবার কাউন্টিং করেছে। তো একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যদি সেকেন্ড বার থার্ড বার কাউন্টিং করতে হয়, তাহলে ইভিএম এ সাধারণ জেনারেলের ভোটে লাখ কোটির ভোট ভোটটাকে কিভাবে আপনি হিসাব করবেন? তখন বলবেন যা হয়েছে হয়েছে, নৌকা পাস করছে সো দ্যাট তাই ছুই, এখানে পিছনের অভিজ্ঞতা বলি, সুজনের বিশ্লেষণ বলছে
যে মোট গড়ের হিসেবে মানে একাদশ নির্বাচনে সংসদ নির্বাচনে মোট গড়ের হিসেবে নৌকা প্রতীকে 22% ভোট কম পড়েছে ইভিএমে এবং 5% গড় ভোট বেশি পড়েছে ধানের শীষে, এটা সুজনের বিশ্লেষণ। এবং কুমিল্লা নির্বাচনে শতভাগ ইভিএম মানে সিটি নির্বাচনে শতভাগ ইভিএমে বিএনপি পাশ করেছে, সিলেটে দেখলাম মানে ইভিএমে যদি একটা বিশ্লেষণ করে সেটা আমি আবারও বলছি এটা কিন্তু এক ধরনের চালাকি। পাঁচটা সিটি কর্পোরেশন আপনি চারটা নিয়ে নিলেন, নিয়ে আপনি একটা কুমিল্লা থোক বরাদ্দ দিয়ে দিলেন যে না দিলে মানুষ কি বলবে। কারণ যেটা দাদাভাই কিছুক্ষণ আগে যে কথাটা বললেন যে ওনারা তো আন্দোলনের খেই হারায় ফেলে, ওনারা ডাকলে মানুষ আসে না, যদি তাই না হয় তাহলে 30 তারিখের যে গণতন্ত্র হত্যা দিবসটা আপনারা পালনই করতে দিলেন না, পুলিশ দিয়ে আগের রাত থেকে আপনারা ব্যারিকেড দিয়ে রাখলেন। তো আপনারা বুঝতেন যে জনগণ বিএনপির একটা মিটিংয়ে নর্মাল মিটিংয়ে কি পরিমাণ জনগণ হয় এখান থেকে প্রমাণ পাওয়া যায়। আর আপনারা এত যে বিরাঙ্গির প্যাকেট দেন তো এটাও একটা প্রশ্ন, জনগণ যদি সেভাবে আসতো পুলিশ আটকাতে পারতো? এই প্রশ্ন আসলে অনেক অভিযোগের কথা তো শুনলাম, নির্বাচনকে ইতিবাচক করতে বা সুষ্ঠু করতে আপনারা কি ভূমিকা রাখবেন? শুনেন, আমাদের ভূমিকা কি, ইলেকশনের তফসিল ঘোষণার আগে সিইসি বলেছেন যে জনগণের সাথে কথা বলেই আমরা ইভিএমে ভোট হবে না সরাসরি ভোট হবে আমরা কথা আমরা ওটা নিয়ে কাজ করব। কিন্তু আজকে ইলেকশনের মাত্র কয়েকদিন আছে, আমাদের সব কিছু নমিনেশনের উজ্জ্বল টাইম চলে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন পর্যন্ত তারা কথা বলে নাই। আপনি দেখেছেন যে তাবিতাওয়ালা এবং আমাদের ইশরাক দুইজনই কিন্তু তারা বলেছে যে তাদের সাথে সিইসি একজন মানে সিরিয়াস মানে বড় বড় সংগঠনের ক্যান্ডিডেটদের সাথে যদি ইসি কথা না বলে তাহলে ইসি কার সাথে কথা বলবে, সেই জায়গাটা, এবং কবে কথা বলবে। প্রিন্স ভাইয়ের সূত্রেই আমি বলতে চাই, তাহলে কবে পরীক্ষা করবে, কবে কথা বলবে? এবং এটা কি আওয়ামী লীগের মতোই হয়ে গেল না যে তারা চাওয়া মানেই জনগণ চাওয়া, জনগণকে বুঝাবে শেষ দিন ইসি একটা ভাষণ দিবেন যে জনগণ এটাই চেয়েছে, জনগণটা কে সেটাই তো বুঝলাম না। কারণ জনগণ তো ভোটই দেওয়ার অধিকার নাই, তারা অধিকার সব খুইয়ে ফেলেছে। সেই জায়গায় দেখেন তারা 73-এর নির্বাচন, যে কথাটা দাঁড়াবে কিছুক্ষণ আগে বলেছে যে জিয়াউর রহমানের নষ্ট করেছে, 73-এর নির্বাচনে মাত্র 7 জন বিরোধী দলীয় এমপি এবং সব অটো হেলিকপ্টারে করে ভোট দুই নাম্বারি করা হয়েছে, তারপরেও 7 জন এমপিকে তারা মেনে নিতে পারে নাই। আর এখন এই 2020 সালে তারা কিভাবে মেনে নিবে, এটাই হলো কথা। আমি সবকিছুর বাইরে আপনারা কেন এটার পরিবর্তন করতে পারেন না যদি সত্যি জনগণ? আজকে কিভাবে পারবে? আপনি দেখেন, আপনি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আজকে তার ফ্যামিলি মেম্বাররা দেখে যে যে অবস্থায় কান্নাকাটি করে বের হয়েছে, তারপরে যখন এই সরকারের টনক নড়ে নেয়, এই সরকার বলেছে ওই যে কিছু নেতা এরকম যে চিন্তা করে গাধার মতো আর কথা বলে খচ্চরের মতো, এই খচ্চর মার্কা নেতাগুলো যতদিন আছে বাংলাদেশে গণতন্ত্র ততদিন মুক্তি পেতে পারে না, ততদিন টিকতে পারে না।